আসসালামু আলাইকুম চলে আসলাম ইয়ারিনিক থেকে বরাবরই সুন্দর শাড়ি কালেকশনে তবে আজকে যে সেই শাড়ি না আজকে মসলিন কালেকশন যারা যারা আপনার যারা যারা অপেক্ষায় ছিলেন মসলিন শাড়ির আজকে সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে দেখেন চমৎকার সুন্দর মসলিন শাড়ি নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি যারা এক্সক্লুসিভ গরজিয়াস করতে চান কাটওয়ার্কের ঠিক সেরকম কিছু শাড়ি কালেকশন নিয়ে হাজির হয়েছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা কালার সুন্দর আর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আর এর ইনি অর্ডার করার প্রসেসিং হচ্ছে যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আর নাম ফোন নাম্বার দিয়ে অবশ্যই অর্ডার করবেন আর যারা পিছের ভিডিও আছে পিছের ভিডিওগুলো একটু ইগনোর করবেন কারণ দেখা যাবে যে আপনি পছন্দ করলেন ভিডিওটা থাকবে না অবশ্যই অপশনাল হিসেবে শাড়ি আরও পছন্দ করে রাখবেন যাতে একটা না থাকলেও আরেকটা নিতে পারেন আজকে সেরকমই সুন্দর সব কে বলেছে মুসলিম শাড়ি পরা যায় না মুসলিম শাড়ি সত্যি ইউনিক মানে একদম ইউনিক আর কাটওয়ার্কের এইরকম কারচুপির কাজ করা ডিজাইন হলে তার কথাই নেই চলুন দেখেনি ঠিক এইরকম সুন্দর শাড়িগুলো ওয়াও তবে ডিফারেন্ট কি তো অবশ্যই আছে এটা একটু হালকা কাজ আর হাতে যেটা নিয়েছে এটা হচ্ছে গর জিয়াস কাজ তবে এই শাড়িগুলো কিন্তু সব অর্ডারই ঠিক আছে অর্ডার দিতে হলে এই শাড়িগুলো একমাত্র আমরা কাস্টমারের অর্ডার নেই তবে সময় রাখতে হবে পনেরো থেকে বিশ দিন অথবা পনেরো দিনই হয়ে যায় কিন্তু আমরা একটু সময়টা বেশি নেই আচ্ছা এই হচ্ছে দেখেন একদম চমৎকার এই শাড়িটা কিন্তু একদমই কাজ বেশি আর বেশি কাজের জন্য একটু প্রাইসটাও একটু হাই হবে তো আমি যেই শাড়িটা পরেছি এটা কিন্তু একটা লেয়ার আমি একটু দেখিয়ে দেই কারণ এটা এটাও একটা অর্ডার এটাও একটা অর্ডার এটা কিন্তু আপু প্রাইস বেশি দিয়ে হচ্ছে কাজ ভারী করে নিয়েছে আর এটা হচ্ছে একটা লেয়ার এটা ডাবল লেয়ার না এটা হচ্ছে একটা লেয়ার আর এটা হচ্ছে ডাবল লেয়ার এই যে দেখেন আঁচলটা অনেক গর্জিয়াস এবং একটু ক্লোজলি দেখাই যে শাড়িটার কাটওয়ার্কের কাজ করা ইভেন চুপের কাজ করা পুরোটাই গোটা পাত্রের কাজ আর ইভেন ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক ম্যাক্সিমাম আমাদের শাড়িগুলো কিন্তু হ্যান্ড এম্বারির মধ্যে হয় কিন্তু এই শাড়িগুলোর পার্থক্য হচ্ছে এটা ফুললি অ্যাম্ব্রডারি ওয়ার্ক আর এটা কালোর মধ্যে কেন আপনি যে কোনো রঙের মধ্যে করতে পারেন যে কোনো তবে এই ডিজাইনটা না কালোর মধ্যে বেশি ফুটেছে দ্যাটস ওয়াই আপু কিন্তু এই দেখেন একটু সুতার কালারটা কিন্তু ডিফারেন্ট এটা হচ্ছে মিষ্টির মধ্যে আর এটা হচ্ছে পিঙ্কের মধ্যে ডিফারেন্ট তো অ্যাজ এ সেম প্যাটার্ন এর কি জানেন তবে অনিকাপুর এই যে দেখেন আমার এই লেয়ারটা কিন্তু একটা একটা প্যাটার্ন করেছে আর এই পার্টটা কিন্তু আমি মানে চার্ট থেকে উঠিয়েছি বাট এটার পার্থক্য হচ্ছে অনিকাপুর দেখা যে প্যাটার্ন উঠাতে চায় না এই যে এটা কিন্তু ডাবল মানে এটা হচ্ছে আপুর অর্ডার করা যে আমাকে কাজটা এভাবে বাড়িয়ে দিতে হবে সো আঁচলটাও কিন্তু ডাবল লেয়ার আর এই প্যাটার্নটাও ফুললি দেখেন তো আপনি যদি এটা যদি হাতে রাখেন আর এটা যদি না ওঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এই মানে একদম ফুল বডিটাই কিন্তু কভার করে যাচ্ছে অ্যাজ এ সেম মুসলিনের মধ্যে দুইটাই পার্থক্য কিন্তু জাস্ট সুতার একটু সুতার পার্থক্য বাট অ্যাজ এ ফুললি গর্জিয়াস শাড়ি মুসলিন চমৎকার তবে আমার পরা জুয়েলারিটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এটা ইয়ার ইউনিকের জুয়েলারি রুবি স্টোনের মধ্যে আর এই জুয়েলারি রেঞ্জ হচ্ছে কারণ এটা একদম রিয়েল রুবি স্টোনের মধ্যে এটার সাথে ঝাপটা আছে এটার সাথে ফিঙ্গার রিং আছে তো যাই হোক এটা রুবি স্টোনের মধ্যে দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার যদি এটা ভালো লাগে অবশ্যই অর্ডার করতে পারেন শাড়ির সাথেও করতে পারেন বা সিঙ্গেলও করতে পারেন চমৎকার এই মোসলি ব্ল্যাক কুইন শাড়িটা প্রাইস কত বলে এই ডাবল একদম গর্জিয়াস এটা রেঞ্জ কিন্তু আলাদা এটা রেঞ্জ আলাদা কারণ এটা একটু হালকা কাজের মধ্যে আর এটা হচ্ছে ফুললি ভারী কাজের মধ্যে আপনি যদি এই ভারীটা না দিতে চান একরকম প্রাইস হবে আর যদি আপনি এরকম হালকা নিতে চান তাহলে প্রাইসটা কিন্তু আপ তবে দুটোই গর্জিয়াস আপুটার একটু ভারী কাজ পছন্দ সো যাই হোক দুটোর দুটোর কালার কিন্তু একই কালার মধ্যে শুধু এই কারচুপের কাজটা একটু আলাদা রকম দুটোই সুন্দর চমৎকার করে টার্সে ল্যাডেড করা আছে এবং ফুললি কাটওয়ার্কের শাড়ি ওকে পুরোটা শাড়ি সাথে মুসলিন যে কোনো কালারের অর্ডার করতে পারেন পনেরো দিন হাতে সময় রেখে হাতের এই শাড়িটার রেঞ্জ হচ্ছে বারো হাজার টাকা ওয়ান সরি টুয়েলভ টাকা অনলি এই শাড়িটার প্রাইস হচ্ছে বারো হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই এটা ভালো না লাগার মতো কথা না এটা পার্টি ওয়ার গর্জিয়াস এলিগ্যান্ট জাস্ট আউটস্ট্যান্ডিং একটা শাড়ি সো এই ডিজাইনটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এইগুলো আসলে একটু পৌষ ক্যাটাগরির শাড়ি যেটা র্যান্ডম কিন্তু আমরা পরি না আমরা রাফ ইউজের ক্ষেত্রে কিন্তু সুতির শাড়িটা পরি বা সেমিতর্ষ নিতে পারি বাট সিল্ক আর মুসলিন যখন আসে তখন একদম ব্রাইডাল বলেন বা একদম মোস্ট অফ ইম্পর্টেন্ট যে ওকেশন গুলো থাকে সেই ওকেশনে কিন্তু আমরা এই শাড়িগুলো পরে থাকি রেঞ্জ আমার হাতের শাড়িটার রেঞ্জ হচ্ছে টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন একদম পুরো শাড়িটা চোদ্দ হাত আছে এবং সাথে ব্লাউজের পিসের কাজটাও করা আছে এই যে দেখেন এটা হচ্ছে ব্লাউজের পিস ওকে এই হচ্ছে ব্লাউজের পিস তো স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার নিয়ে বস করবেন ওকে আচ্ছা এখন আমি দেখাবো নেক্সট সামনে কি সামনে কি তো একুশে ফেব্রুয়ারি সবইসলি বলবো যার একুশ একুশে ফেব্রুয়ারিতে এইরকম মানে গর্জেস একটা শাড়ি পরে কোথাও যেতে চান ভিএভি জোন তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ওই ব্ল্যাকটা কিন্তু মানে একদম বেস্ট চয়েস নেক্সট যারা ব্ল্যাক এন্ড হোয়াইট চাচ্ছেন তাদের জন্য মিক্স নেই মানে ডিফারেন্ট শাড়ি কি তাদের জন্য ও ওয়া ওয়া জাস্ট তাকিয়ে থাকার মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আচ্ছা আমি যেটা রেখেছি ওটা কিন্তু অনেক ভারী কাজ সো ওইটা রেঞ্জ হচ্ছে টুয়েলভ টাকা এবং আমি যেটা পরেছি একটু একটু লেয়ার একটু কম আছে সো সেখানে ওয়ান থাউজেন্ড টাকা মাইনাস করা হবে এলেভেন থাউজেন্ড টাকা এটা রেঞ্জ হচ্ছে এলেভেন থাউজেন্ড টাকা আর এখন সবচাইতে সবচাইতে ইউনিক ক্যাটাগরি শাড়ি হচ্ছে মুসলিম শাড়ি তো সো চমৎকার একটা ডিজাইন দেখে নিলাম এবার আমরা নেক্সট ডিজাইন দেখাবো এই শাড়িটা এটা কি বলেন হাতে কি নিয়েছি জাস্ট তাকে থাকার মতো এগুলো সব অর্ডারই চলে যাবে আপুদের এটা যাবে আমেরিকাতে আমেরিকা থেকে এক আপু অর্ডার করেছে এটা যাবে চিটাগাং আর সরি হাতেরটা যাবে চিটাগাং এটা যাবে একটা ঢাকারাপুর কাছে সো অলমোস্ট সব বুক আমি এগুলো তো অনেক এক্সপেন্সিভ সারি সো আমরা এগুলো করে রাখি না আর অর্ডার দিতে হলে পনেরো থেকে পনেরো দিন থেকে সেভেন্টিন পনেরো থেকে সতেরো দিন সময় রাখবেন আর এর আগেই চেষ্টা করব কারণ একটু টাইমটা পারি নেই যাতে করে প্যারাময় না হয় কারণ আমি কাস্টমাইজ অর্ডারটা একদমই নেই না তো এখন দেখাচ্ছি যেটা এটা কিন্তু সাদার মধ্যে তবে এটার বিশেষত আপনি যে কোনো কালার করতে পারেন এটার কিন্তু রেড কালারটা কিন্তু আমরা এটা মানে পুকুরে দিয়েছি যে তার বিয়েতে পড়েছে আর এখন এটা হচ্ছে আপু যাই হোক সাদা কালো এটা কিন্তু আঁচলটা টার্সেলটা ইভেন পায়ে পাড়ের কাজটা এবং ভিতরে কিন্তু ও ফুললি কাটওয়ার্কের কাজ করা এবং দেখে আমার নিজেরই তো মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর শাড়ি দেখেন এই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শাড়িটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন দেখেন হাফ অ্যান্ড হাফ ওয়ার্কের মানে হাফ অ্যান্ড হাফ ফুললি অল ওভার কভার করে নেবে শাড়িটা আর এই হচ্ছে ব্লাউজের পিসটা একদম এক্সট্রা ওয়ার্ক করা টোটালি একদম বাটারফ্লাই সিল্কের মধ্যে হচ্ছে আমরা এটা ফলসটা করে দিয়েছি এটার মধ্যে আর এটা তো ফুললি কাটওয়ার করা এটাই ফলস লাগে নেই সো এটাই ফলস করা আছে দেখেন এটার সাথে যদি পার্লের একটা জুয়েলারি পরেন কেমন লাগবে বলেন এই হচ্ছে মাথা নষ্ট করা আরেকটা ডিজাইন এটা যে কোনো কালার আপনি কাস্টমাইজ অর্ডার করতে পারেন আর আমি বলবো ব্ল্যাক এন্ড হোয়াইট ইভেন এটা রেড কালার জাস্ট তাকিয়ে থাকার মতো তো ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আর নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন এটা রেঞ্জ এলিভেন 11000 টাকা এটা রেঞ্জ ও 11000 টাকা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে বক্স করবেন আমাদের এআর ইউনিকের পেজ এ এআর ইউনিকের চ্যানেল যারা দেখছেন ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এন্ড কমেন্ট করবেন আচ্ছা নেক্সট এই দুটো আমরা যে ডিজাইন দেখলাম এটা কিন্তু ফুললি এমব্রয়ডারি এটা টোটালি মেশিনের এমব্রয়ডারি আর এটা করতেও

যারা কালো নেবেন না যারা হোয়াইট নেবেন না তারা নেবেন এইরকম সুন্দর একটা ব্লু দেখেন এটা কিন্তু হ্যান্ড আমার এটা করতে তিন মাস সময় এটার অর্ডার আমি নেবো না কারণ এটা আমি অলমোস্ট ফিল্ডে আছে এবং যখনই আসবে তখনই আমি লাইভে বা এরকম ভিডিওতে করে দেব। এটার অর্ডারটা হবে না ওকে কারণ যেটা মেশিনের অর্ডার যেটা আমি পনেরো দিন টাইম নিয়ে নিতে পারবো সেটা দিব কারণ এগুলোর মানুষের হাতে যখন কাজ থাকে তখন চাইলেই আমি প্রেশার দিয়ে কাজ করাতে পারবো না যেমন আমার আজকে ইচ্ছা করছে না আমি ভিডিও আপলোড করব না যখন ইচ্ছে করবে তখন কাজ করব ঠিক মানুষের যখন মানে মানুষের উপর যখন ডিপেন্ড হয়ে যায় তখন একটু প্রবলেম হয়ে যায় মেশিনের উপর ডিপেন্ড করা যায় মানুষের উপর ডিপেন্ড করা যায় না তো এই হচ্ছে ব্লু কালারের চমৎকার একটা ডিজাইন এটাও ছোট ছোট সূর্যমুখী এটা ফুললি হ্যান্ড স্টিচ এটার আমি টারসেলটা এখনো লাগাইনি জাস্ট আমি হচ্ছে এটার ফলসটা করে আনছি ফুললি অল ওভার শাড়িতেই ই করা ফলসটা লাগানো টারসেলটা লাগালে আরো সুন্দর লাগবে এখনো আমি লাগাইনি আর এটা জাস্ট অর্ডারি প্রোডাক্ট তো এটা অ্যাভেলেবেল আছে যদি অর্ডার করতে ইচ্ছে হয় অবশ্যই অর্ডার করতে পারেন দেখেন এটাও চমৎকার এক একটা সুন্দর যে এক একটা এক এক রকম এটাও দেখেন মানে সবই কিন্তু মুসলিম ম্যাটেরিয়ালের মধ্যে এইটা দেখেন টোটালটাই মুসলিম ম্যাটেরিয়ালের মধ্যে আর এটা রেঞ্জ কত বলেন এটা রেঞ্জ অনলি সেভেন থাউজেন্ড সরি এইট টাকা এটা রেঞ্জ হচ্ছে এইট থাউজেন্ড টাকা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার দিয়ে একদম জাস্ট অর্ডার করে ফেলবেন কারণ ইউনিক ইউনিক শাড়িগুলো যারা পছন্দ করেন ইউনিক শাড়ি রেখে দিতে হয় না ওকে প্রাইস ইলিগেন শাড়ি এই টাইপের শাড়ি যদি যা শোরুমে যদি জানে মা ছাই তো এরকম সুন্দর শাড়িটা অবশ্যই পছন্দ বলে আপনার জন্য বা আপনার কাও কারো স্পেশাল ব্যক্তিকে গিফট করার জন্য এরকম একটা সুন্দর শাড়ি এখনি অর্ডার করেছিলেন আর আমাদের प्रीवियस ভিডিওগুলো দেখবেন কটন শাড়ি এবং কি বলে সিল্ক শাড়ি এবং ব্ল্যান্ডেড সিল্ক রাজশাহী সিল্ক পিওর সিল্ক ইভেন সামনে আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি আসতেছে জাস্ট আমি আম সো এক্সাইটেড কবে আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করব। তাই চ্যানেলটি মিস না করতে চাইলে নিজের টাইম লাইনে শেয়ার করতে পারেন বা ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করে দিতে পারেন এত সুন্দর শাড়ির কালেকশনের একটা চ্যানেল তো আজকে পর্যন্তই এই সুন্দর শাড়িগুলোর মধ্যে কোনটা আপনার চাই অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব বেশি অপেক্ষা করতে হবে না প্রতিদিনই আমরা ভিডিও আপলোড দিই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আজকে জানুয়ারির দুই তারিখ এবং আশা করি সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন নিরাপদ নিজেও থাকুন পরিবারকেও রাখুন আসসালামু আলাইকুম